সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসী বিশ্বের যে যেখান থেকে এই মনোমুগ্ধকর আয়োজন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন মহান আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করছি আল্লাহ যেন আপনাদেরকে সবখানে সব সময় ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন প্রিয় ভাই বোনেরা আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন প্রবীণ আলেম আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ দর্শক আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সারা বছর রোজা পালনের সওয়াব একটি মাস রোজা রাখার পর আমরা আরো কিছু রোজা আছে ৬ রোজা হিসেবে আমরা যেই রোজাগুলোকে চিনে থাকি এই মাহে রমজানের রোজার পর যদি আরো ৬টি রোজা আমরা কেউ পালন করি তাহলে আমরা সারা বছর রোজা পালনের সওয়াব আমরা অর্জন করতে পারব এরপর রমজানের পরবর্তী সময় সারা বছরই নফল রোজা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজাগুলো রাখতেন মাহে রমজান শেষ হয়ে যাওয়ার পরও রোজার যে অভ্যাস এবং অনুশীলন যেটা আমরা আয়ত্ত করেছি এটা যেন ভুলে না যাই এক মাস পরেও যেন আমরা সপ্তাহে অন্তত দুদিন আমরা রোজা রাখি এবং ৬ রোজা আমরা যেন রাখি সেই চেষ্টা করতে হবে এবং পুরো বছরে আমাদের নফল রোজার মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করতে হবে এবং সারা বছর রোজা পালনের সওয়াব ইনশাআল্লাহ আমরা অর্জন করব কিভাবে সেটা অর্জন করতে পারি চলুন আমরা অতিথির কাছ থেকে শুনছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم حتى قال الله سبحانه وتعالى وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم গোটা জীবনটা কি করে আমরা ইবাদতের আওতায় আনতে পারি এটাই হলো আমাদের গোটা বছরটা কি করে রোজার আওতায় আনতে পারি সালাতের আওতায় আনতে পারি এইগুলি হলো এইটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের আইনগত সুযোগ আমাদের নবীকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তো নির্দেশ দিয়েছেন রমজান মাসের রোজা হে নবী আপনি রমজান মাসের রোজা আমি ফরজ করেছি আপনি এবং আপনার উম্মাত যারা সুস্থ বাড়িতে আছে সকলে মিলে রাখুন এরপরে এক মাস আমরা রোজা রাখলাম রোজা রাখবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের নবীকে হুকুম করলেন যে শাওয়াল মাস রমজানের পরে যেটা আসতেছে এই শাওয়াল মাসের মধ্যে আপনি একটা কাজ করুন হে নবী আপনি এই আরো ৬টা রোজা নিজেও রাখুন এবং আপনার উম্মতকে এই ৬টা রোজা রাখবার হুকুম করুন তো আর আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূল রাসূল আমার তোমাদিগকে যে আইনটা দেন ফাখুযুহু সেটা গ্রহণ করে বাস্তবায়ন করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আর যে বিষয়ে আমার নবী তোমাদিগকে নিষেধ করেছেন সেই বিষয়ে তোমরা সকলে থামো তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন এরপরে আল্লাহ তাআলা কোরআনে এই যে এই রমজান মাসে আমরা রোজা রাখলাম ৩০টা আর পরবর্তীতে শাওয়াল মাসে আমরা রোজা রাখলাম কয়টা আরও রাখলাম ৬টা তাইলে এই যে ৬টা রোজা রাখলাম ৩৬টা রোজা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাজিল করলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা এই যুগের সময় আমি কমাই দিয়েছি সেটা আমি জানি যে কোনো ইমানদার একটা নেক আমল এই যুগের কোনো ইমানদার যদি একটা নেক আমল বাস্তবায়ন করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তাকে ১০ গুণ বাড়াইয়ে দিব তাহলে এই যে ৩০টা রোজা আমরা রাখলাম একে যদি হয় ১০ তাহলে ৩০ হবে ৩০কে ১০ দিয়ে গুণ দিলে হবে ৩০০ আর আল্লাহ নবীকে বললেন যে আপনি আরও ৬টা দেন তাহলে ওই ৬টাকেও অনুরূপভাবে ১০ দিয়ে গুণ দিলে হবে ওখানে হবে ৬০ তাইলে ৩৬০ আল্লাহর কোরআনের আইন মতোই আমরা ৩৬টা রোজা রাখলাম, মানে ৩৬০টা রোজা আমরা রাখলাম। তো অতএব আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের রোজা হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে হাসরের দিনে এই যে সূর্যের হিসাবে যদি বছর গোনা হয় তাহলে হয় ৩৬৫। তা ৩৬৫ কিয়ামতের দিনে আল্লাহ যদি বলেন যে ৩৬৫ তো আমার দিন, তোমরা রোজা রাখছো ৩৬০, বাকি ৫ দিন কই? তো তখন আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো ঈদুল ফিতরের দিনে রোজা রাখা নিষেধ করছেন, তো সেই জন্য ওই একটা রাখি নাই। আর আপনি যে ওই জিলহজ মাসের ১০ তারিখে আপনার বাড়িতে কোরবানির গোশত খাওয়ার জন্য আমাদের দাওয়াত দিলেন, তো ওই দিনে রোজা রাখতে তো মানা করলেন। আর এরপরে আরও ৩ দিন পর্যন্ত বললেন যে গোশত খেতেই থাকো। তাইলে সেই হিসেবে ওখানে হলো জিলহজ মাসের ৪ দিন আর এই হলো ঈদুল ফিতরের ১ দিন। তাইলে এখানে কি হলো, এই যে ৫ দিন, এই ৫ দিন আমরা রাখি নাই, এটা তো আপনার নিষেধের কারণে। আর আপনি যদি নিষেধ না করতেন তাহলে সারা বছর পারলে এটা আমরা পারতাম না, এটা তো আমরা অবশ্যই করে দিতে পারতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল আমাদিগকে জানিয়েছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের হিসাব করবেন চন্দ্রের হিসাবে। তা চন্দ্রের হিসাবে যদি করেন তাহলে তো আমরা কালপার হয়ে গেছি, কারণ চন্দ্রের হিসাবে ৩৫৫ দিন হয়। তা আমরা রোজা রেখে দিলাম আল্লাহকে কোরআনেরই আইন অনুপাতে, এই যে ৩৬০। আর আল্লাহ রাব্বুল আলামিনের চন্দ্রের হিসাবে বছরের দিন হলো ৩৫৫, তাহলে তো আমাদের আরও অতিরিক্ত ৫টা পাওনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনি যে সুন্দর একটা পয়েন্ট আমাদের সামনে উত্থাপন করলেন, রসুলুল্লাহকে এক সাহাবী দাওয়াত দিলেন। ওনার বাড়িতে যখন রসুলুল্লাহ গেলেন, ঠিকই গেলেন, যেহেতু আরও অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন, সবার সামনে রসুলুল্লাহ প্রধান অতিথি, না গেলে তো হয় না। আল্লাহ নবী গেলেন, তো যাওয়ার পরে যখন খাওয়া শুরু হবে ওই সময় দেখা গেল যে সবাই খেতে বসেছেন, রসুলুল্লাহ ওই ঘরখানার বারান্দায় একটা সাইডে গিয়ে সেখানে নামাজে দাঁড়ালেন। তো সাহাবাগণ ওখান থেকে বুঝে নিতে পারলেন যে আল্লাহ নবী তো রোজা, সেই জন্যে তিনি খানায় আমাদের সঙ্গে বসবেন না, তিনি কিন্তু আমাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন, আমাদের মাঝে তশরিফ এনেছেন, আমাদের ইসলাম সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন, এ সমস্ত করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খাওয়া নামাজ যখন শেষ হলো তখন মেজবান সহ আরও অনেকেই জিজ্ঞাসা করলেন আদবের সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুজুর এই যে নামাজে দাঁড়ালেন। কয় যে আমি খাওয়া থেকে এড়িয়ে চললাম, কারণ আমি আজকে রোজা আছি। তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা তো ওমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই যে আজকের যে আপনি রোজা রাখলেন, এই রোজা রাখার ইতিহাসটা হুজুর, কারণটা কি একটু যদি আপনি আমাদের দয়া করে জানাতেন। তো নবী আলাইহিস সালাম তখন বললেন যে দেখো, আমাকে আমার মারপেটের থেকে সুস্থ অবস্থায় এই জগতের বুকে আল্লাহ এই সোমবারে এনেছিলেন, হ্যাঁ ইয়ামুল ইসনাইন, এই যে সোমবারে এনেছিলেন। কোনো রকমের সমস্যা বিঘ্ন আল্লাহ আমার কষ্টের সম্মুখীন করেন নাই, তা এই শুকরিয়া হিসেবে। আর দ্বিতীয় আর একটা কারণ হলো এই সোমবারের এই তাহাজ্জুদের নামাজের সময়, আরবিতে রাত তো আগে আসে দিন আসে পরে, তাই সোমবার এই রাতে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, যেটার আরবি ভাষা আমরা বেআসাত বলি, বা আয়েন সা এবং গোলতা বেআসাত বলি। তা এই নবুয়ত দান করেছেন আর আমাকে জগতের বুকে এনেছেন, তাইলে আমার দেহটা সৃষ্টি আর আমার যে রুহানিয়াত, এই দুইটা জিনিস আল্লাহ দিয়েছিলেন এই যে সোমবারে। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য আমার সপ্তাহে যখনই সোমবার আসে তখন রোজা রাখি। তা আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা দেখলাম যে আপনি তো বৃহস্পতিবারেও রোজা রাখেন, তা সেইটার হিস্টোরি কি? তা আল্লাহ নবী তখন বললেন যে হে আমার সাহাবাগণ, তোমরা জানো না, আমি তো দেখি এই শনিবারের সকাল থেকে ফজরের নামাজের আগ থেকে শুরু করে পুরা ১ সপ্তাহ আল্লাহর বান্দা সৃষ্টি জগৎ যে সমস্ত আমাল করেছে, মিনাল আমালে আত-তাইয়্যিবাহ মিনাল আমালে আস-সাইয়্যাহ, এই ভালো এবং মন্দ যত আমল করেছে সমস্ত আমলগুলি এই বৃহস্পতিবারে মাগরিবের নামাজের আগে পুরা সপ্তাহ আমল বস্তাবন্দি করে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থাপন করেন। তো আমি চাই, আমি পছন্দ করি যে আমার সারা সপ্তাহের আমলের ওই যে বস্তাটার উপরে যাতে আমার এই বৃহস্পতিবারে রোজাটা এর উপরে যাতে করি আল্লাহর ফেরেশতাগণ দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে নিয়ে যায়। তা বৃহস্পতিবারে সপ্তাহের আমল যায়, আর সব আমলের উপরে আমার রোজাটা আমি আল্লাহর সামনে উত্থাপন করি। এটা হলো আল্লাহর খলকল্লা, আল্লাহর অভ্যাস। আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কোনো খাদ্য কোনো পানীয় তিনি গ্রহণ করেন না। আর আমিও ওই রকমভাবে আল্লাহর সঙ্গে একটু তালমেল করবার জন্য খাদ্য পানীয় সামনে আসে, বাকি সব সুযোগ সুবিধা সামনে আসে, কিন্তু সেগুলি বকদখল না করে এইভাবে করে থাকি। আল্লাহর রাসূল মাঝে মধ্যে এটাও করেছেন যে এই চন্দ্র মাসের হিসাব করে চন্দ্র মাসের 13, 14 এবং 15, 13, 14 এবং 15 এই তিনটা দিনে আল্লাহ নবী রোজা রাখতেন। প্রত্যেক মাসে এই 3 দিন রোজা আল্লাহ নবী রাখতেন। তো সাহাবাগণ বলতেন যে ইয়া রাসূল আল্লাহ, আপনি এই যে 3টা দিন আমরা দেখছি মনোযোগ দিয়ে লক্ষ্য করে যে আপনি রোজা রাখেন, এইটার ব্যাখ্যা কী? তো রাসূলুল্লাহ বললেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন যে মান জাআ বিল হাসানাহ, এই জমানার কেউ যদি একটা নেক আমল করে ফালাহু আশরু আমসালিহা, তাহলে আল্লাহ তার পুরস্কার দিবেন 10 গুণ বাড়াইয়ে। আল্লাহ ও আল্লাহর ফেরেশতাগণ ধরে নেবেন যে ওই নেক আমলটা সে একবার করে নাই, বরং 10 বার করেছে, 10 বার করেছে একটা আমল করলে। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাহ, আমার উপরে যদি কেউ একবার দরুদ পড়ে তাহলে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা রহমত কেন দেন, 10 বার রহমত কেন দেন? আল্লাহ ধরে নেন যে সে 10 বার দরুদ পড়েছে বলেই তো 10টা রহমত। তো এইভাবে আল্লাহ নবীর উপরে যে নামাজ ফরজ হয়েছিল, ও মেরাজের রাতে আল্লাহ নবীর উপরে যে নামাজ ফরজ হয়েছিল, এই নামাজ ফরজ হয়েছিল 50 ওয়াক্ত, কিন্তু আল্লাহ নবীর দাবিতে আল্লাহর দয়ায় সেটা কমাতে কমাতে 5-এ রাখলেন, আর ওই আয়াত নাজিল করলেন যে মান জাআ বিল হাসানা, কেউ যদি একটা নেকামল করো তাহলে ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ বাড়াইয়ে পুরস্কার দিব। তো সেই হিসেবে আমি এই যে 3টি রোজা রাখি, 13, 14 এবং 15, তাহলে এই 3টি রোজা যখন আমি রাখি তাহলে ওই আল্লাহর কোরআনে আল্লাহ তো নিজে স্বয়ং বলছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ। তাহলে 3কে যদি আমি 10 দিয়ে, 10কে 3 দিয়ে গুণ দিই তাহলে হয়ে যায় 30। তার মানে 3টা রোজা রাখলে সারা মাস রোজা রাখার যে স্বভাব, সেই স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। তো এইটা যদি কোনো মুমিন অভ্যাসে পরিণত করে নিতে পারে, তাহলে বছরের যে বাকি 11 মাস সেগুলোরও আল্লাহ 3টা করে রাখবে, ওই 1-এ 10 হিসাবে 30টা করে রোজা রাখার স্বভাব দিবেন। তাহলে সারা বছর রোজা রাখা এইভাবেও তো হয়ে গেল। আর আপনি যেটা বলতেছিলেন যে হাদিস কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জানিয়েছেন মান সামা রমাদানা, দেখুন সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার রাসূল বলছেন যদি কেউ রমজান মাসের দিনের বেলায় 30টা রোজা রাখলো সুম্মা আরদাফাহু বিসিত্তিম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসে একসঙ্গে হোক বা ভেঙে ভেঙে হোক, হতে পারে যে আজকের আপনার বাড়িতে আপনার ঘনিষ্ঠ আত্মীয় বিয়াই আসছেন বা মামা আসছেন, চাচা আসছেন, অনেক দূরেতে কষ্ট করে আসছেন, তার সম্মানে থাকতে পারবেন না, ভালো খাসি জবাই হয়েছে তার সঙ্গে খেতে না বসলে সেটা মাইন্ড করতে পারে। তো সেই হিসেবে আপনি নিয়ত করেছিলেন যে একসঙ্গে 6টা রেখে ফেলবো, এক ধাক্কায় পার করে দেই, কিন্তু আপনি আজকে রোজা রাখতে পারলেন না, তা ঠিক আছে, আল্লাহর রাসূলের শরিয়াত এইভাবে আপনি ভেঙে ভেঙে 6টা গোটা মাসের মধ্যে আপনি যদি রাখতে চান রাখেন। তাহলে এরকম যদি রাখেন তাহলে আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু আরদাফাহু বিসিত্তিম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টা রোজা যদি রাখে ফাকাআন্নামা সামাদ দাহরা কুল্লাহ, এই যে আল্লাহ নবী বলেছেন ফাকাআন্নামা সামাদ দাহরা কুল্লাহ, তাহলে সে যেন পুরা একটা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখা তার হয়ে গেল আইনত। কারণ ওই যে 6 হলো 60 আর ওই 30 হলো 300, তাহলে 360, আর ওই 5 দিন তো রোজা রাখা পারমিশনই নাই। আল্লাহ বলেন যে বেশি ইবাদত করো। আমি বলেছি যে ঈদুল ফিতরের দিনে সওয়ালের পরের রাতে রোজা রাখতে পারবা না, নিষেধ করেছি, তারপর আবার রোজা, এই রোজা রিজেক্টেড। তাহলে ওই দিন আমরা রোজা রাখিনি আল্লাহর বারণের কারণে, মানা করবার কারণে। আর কোরবানির ওই 10 তারিখ জিলহজের আল্লাহর বাড়ি জিয়াফত খাবো, আল্লাহ বলেন ডেগে আরো প্রচুর গোস্ত আছে, আরো 3 দিন খাও। তা ওই 4 দিন তো আল্লাহ রব্বুল আলমিন রোজা রাখতে নিষেধ করেছেন। তো সেই হিসাবে আমরা ওই যে 5টা দিন আমরা রোজা রাখি নাই, কারণ আল্লাহ ও আল্লাহর রাসূল নিষেধ করেছেন। মোমেন ব্যক্তিদের আলামত হলো এই, আল্লাহ যখন বলবেন করো তখন করবে, আর যখন মোমেন ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন এই কাজটা করতে পারবা না, নিষেধ তো নিষেধ, বাস করবে না। এইটাই এই যে দিনের বেলায় এই যে স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য হালাল, অনুরূপ খাদ্য হালাল, বিভিন্ন হাজার রকমের খাদ্য, পানীয় হালাল, বিভিন্ন রকমের হালাল পানীয়। আল্লাহ রমজান মাসের দিনের বেলায় শুধু বললেন যে তোমরা হালাল, সেটা তো আমিই বানাইছি, আমি জানি, কিন্তু এই হালাল জিনিসগুলি তোমরা ব্যবহার করতে পারবা না, এই 12 ঘন্টার মধ্যে থামো। তো আমরা সকলে রমজান মাসে ওই হালাল, তারপরেও তো আমরা ওইগুলি ব্যবহার করলাম না, থামলাম। আল্লাহ আমরা আপনার গোলাম, আপনি থামতে বলছেন, থামছি। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস চলে যাওয়ার পরে ওই বাকি 11 মাসে আল্লাহ বলবেন লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আয়াতটার এই ব্যাখ্যা, এটাও একটা ইমাম জামাখশরী, কাজী নাসিরউদ্দিন বাইজাবী, ইবনে কাসির, জালালাইন মুহাল্লি, বৈসুয়তি, এনারা সাফাতুত তাফসিরে, আলী সাবুনী, এ সবাই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুনের এও একটা অর্থ যে যেন তোমরা বছরের বাকি 11 মাসে দিনের বেলায় রাতের বেলায় আমার হারামকৃত জিনিসগুলির ব্যাপারে আমি যে কোরআনে 1000 বার বলেছি যে যাইও না, থামো, তো ওইগুলি যাতে তোমরা বাস্তবায়ন করে দেখাতে পারো। সেই জন্য এই রমজানের এই একটা মাসে আমি হালাল 3টা জিনিস থেকে তোমাদের থামতে পারলাম। হালাল হওয়ার পরেও যখন থামে গেছো, তাইলে রমজানের পরে 11 মাসে ওই যে হারাম জিনিসগুলি থেকে তোমরা নিজেদেরকে দূরত্বে রাখতে সক্ষম হবা। এবং এই যে রোজাটা আমরা যেমন রমজানে রোজা রাখার মাধ্যমে যে অটোফেজি যে সিস্টেমটি, সেটি একটা মাস হয়, কিন্তু পরবর্তী সময়ও এই অটোফেজি হওয়ার কারণে আমাদের যে অতিরিক্ত ফ্যাট আছে সেই ফ্যাটটা কিন্তু বার্ন হয়, এবং আমাদের শরীর যে সেই কর্মক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় সারা বছর। এই যে রোজাগুলোর কথা বললেন, নফল রোজা, এগুলো রাখার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের রাসুল তিনি রহমাতুল্লিল আলমিন, এই যুগের মানুষদের হাজারো দুর্বলতার বিষয় তিনি অবগত। মেহরাজের রাতে আল্লাহর কাছে যখন গেলেন অনেক বিষয় তিনি দাবি জানিয়েছেন, আর আল্লাহ রব্বুল আলমিন রসুলুল্লাহর এই দরপাকড়ে বলবো কি না, না বলবো, আল্লাহর রসুলের এই যে জোরালো দাবি জানানোর কারণে মানব জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিন শুধু 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিয়ে ওখানে আবার বলেও দিলেন যে লা ইউবাদদালুল কাউলু লাদাইনা, আমাদের কোনো ঘোষণা একবার হয়ে গেলে সেইটা আর চেঞ্জ হয় না। ওই 50 ওয়াক্ত ওইটাই লেখা ফরজ থাকলো, কিন্তু এই যে মৌখিকভাবে আমি এই যে 45 কমাইয়ে দিলাম, এটা মৌখিক দিলাম। কিয়ামতের ময়দানে মান আদাল খামসা ফাকাত আদাল খামসিন, 5 ওয়াক্ত যে আদায় করেছে 50 ওয়াক্ত আদায় করবার স্বভাব তার আমল নামার ওই গুদামের মধ্যে দেওয়া হবে, এবং এত ওজনওয়ালা হয়ে যাবে যে পাহাড় পরিমাণে নেকি হয়ে গেছে, আল্লাহর বেহেশতে গিয়ে সেই রকমের মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আমাদের নবী আরও দাবি করলেন মেরাজের রাতে যে আল্লাহ জিদলে উম্মতি, আমার উম্মতের জন্য আর একটু বাড়াই দেন, ইয়া রব্বাল আলামিন, আর একটু বাড়াই দেন, বাড়াই দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আপনি যে দাবি করবেন সেগুলি আমি আল্লাহ অবগত আছি, আপনাকে তো আমি ওইভাবে দিলকলিজা দিয়ে সৃষ্টি করেছি রহমাতুন লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, বানাইছি আমি রব্বুল আলামিন হয়ে, আর আপনাকে বানাইছি রহমাতান লিল আলামিন। তো আপনি তো দাবি করেন ওটা আমি জানি, তা আমি সেই জন্য এই যে রেডি করে রাখছি, বিরাট আর এক বস্তার দিকে দেখাই দিলেন, বলে এর মধ্যে কি লেখা আছে শোনেন নবী, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আমার নবী, এই যে আপনি শুনে আনন্দিত হবেন যে আমি আমার ইসলামের মধ্যে সাধ্য এবং ক্ষমতার বাহিরের কোনো আইন আমি অন্তর্ভুক্ত করব না। একটা আইনগত চূড়ান্ত এমন একটা জিনিস আপনার মাধ্যমে আমি দিলাম যে গোটা মানবজাতি দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ বানাইছি, কিন্তু একটা লোকের ব্যতিগ্রস্ত হয়ে গেছে, দাঁড়াবার ক্ষমতা নেই, দাঁড়ালেই পড়বে, মাথায় টেবিলের সঙ্গে বাড়ি লেগে আঘাত খেয়ে হাসপাতালে যেতে হবে। তা এখন তার জন্য আমি দাঁড়ানো ওই ফরজটা রাখি নাই, আমি তাকে বলেছি যে বসে নামাজ পড়ো। আর যদি বসাই দিলেও কাত হয়ে পড়ে যাচ্ছে, বসতে পারে না, দুজনে ধরে রাখা লাগে, তাহলে তো দরকার নাই, তখন তাকে শুয়াইয়ে দিতে হবে। ওই আমাদের মতো দেশে পুবের দিকে মাথা দিয়ে বালিশ দিয়ে উঁচু করে ধরবে, আর রুকুর জন্য মাথাটা একটু আল্লাহর দিকে ঝোঁকাবে, আর সেজদার জন্য আর বেশি ঝোঁকাবে চেষ্টা করে। আর যদি জ্ঞান বুদ্ধি না থাকে, তাও যদি না পড়ে, তাহলে তো রফিয়াল কলমের মধ্যে পড়ে যায়। তো দেখুন, আল্লাহ পাক রব্বুল আলমিনের রাসুল আরও দাবি করলেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের রাসুল আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরও দাবি করলেন যে আল্লাহুম্মা জিদলে উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য আরও বাড়িয়ে দেন, আরও বাড়িয়ে দেন, আর একটু বাড়িয়ে দেন। তখন আল্লাহ রব্বুল আলম বললেন এই দিস ইজ দি লাস্ট অ্যান্ড দিস ইজ দি ফাইনাল, এরপরে আর কোনো কথা চলবে না। রসুল্লাহ সজাগ হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলমিন তখন বলে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শর্ত করে দিলেন লিমান ইয়াশা, শাসন ক্ষমতার হাতে রাখছে। আল্লাহ রব্বুল আলমিন বললেন নিশ্চয়ই আপনার উম্মাত, আমারই তো বান্দা মানুষ, অপরাধ করবে, তো মোশরেক হয়েছে, সেরেক করেছে, মূর্তি পূজা করেছে, সূর্য পূজা করেছে, চন্দ্র পূজা করেছে, সাগরের পূজা করেছে, গাছের পূজা, মাছের পূজা করেছে, আল্লাহর যেরকম ভক্তি করছে ওইগুলিরও জন্যেও সেইভাবে ভক্তি করেছে। তো কিন্তু হে নবী, মৃত্যুর পূর্বে যদি তাওহীদের দিকে ফিরে আসে, ফাইন আদা কাবলা মানিয়াতিহি কাবলা মাউতিহি ইলা তাওহীদ ওয়া আকরা বিহি, তাওহীদকে আল্লাহ ইজ ওয়ান, নান হ্যাজ দি রাইট টু বি ওয়ারশিপড বাট আল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, এই বিষয়টাকে বিশ্বাস করে যদি কেউ ইসলামের কোরআনের তাওহীদ, আল্লাহর রাসূল শেষ নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদাহু, নবী বলেছেন, হাজারবার বলেছেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, এইভাবে যদি খাতামুন নবিয়্যিন, খতমুন নবুওয়াত, খতমুর রিসালাত রাসূলুল্লাহর উপরে হয়েছে। নবী পাক বলেছেন যে আল্লাহ একটা অট্টালিকা তৈরি করলেন নবীগণকে দিয়ে, এত আজ্জাবু বিহান নাজিরুন, যারাই দেখে স্তম্ভিত হয় যে এমন সুন্দর করে বানালো। কিন্তু আশ্চর্য হলো সবাই ওই সামনের দিকে একটা জায়গায় এখনো ফাঁকা, অপূর্ণ। তো রসুল্লাহ বলছেন যে খুতিমা বি আন্নাবিয়ুন ওয়া খুতিমা বি আল মুরসালুন, আল্লাহ আমাকে মনের মতো স্বাদের মতো করে তৈরি করে নিজের হাতে ওই অট্টালিকায় ওখানে সেট করে দিলেন। এবং আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, আর নবী নেই এই অট্টালিকার মধ্যে, আর ছোট্ট একটা ইটের খণ্ড সংযুক্ত করবার কোনো সুযোগ নাই। আল্লাহ ওলি রেখেছেন, আল্লাহ ওলামা রেখেছেন, তারাই কিয়ামত পর্যন্ত ইসলামটাকে নিয়ে যেতে পারবে, আল্লাহ তাদের তৌফিক দিবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের রাসুলকে বানিয়েছেন খাতামুন নবিয়্যিন, সেই জন্য আল্লাহ ওই কথাটা বলে দিলেন দিস ইজ দি লাস্ট অ্যান্ড দিস ইজ দি ফাইনাল, এইটাই সর্বশেষ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই মরণের আগে যদি তাওহীদ রিসালাতে বিশ্বাসটা নিয়ে জীবনে জিনা করেছে, ব্যভিচারী, সেজন্য কিয়ামতের দিনে হয়তো এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অনেক এমন ভালো ভালো নেকামল করেছে যে আল্লাহর আরশকে কম্পন তৈরি করবার চেষ্টা করেছে, যেমন ওয়াহাশি করছিল না, হামজাকে শহীদ করছে, আবার মুসাইল আমাল কাজ্জাবকে ইসলাম কবুলের পরে জঙ্গে ইয়ামামায় এই ভণ্ড নবী তা কতল করে দিতে পেরেছিল, আর বলেছিল আল্লাহ বুঝি নাই টাকার লোভে আমি কাফের থাকা অবস্থায় হামজাকে শহীদ করছি, আর এখন ইসলাম কবুলের পর আমার চোখ খুলে গেছে, আমি এখন সবচেয়ে বড় বদ কাফের মুসাইলামাকে হত্যা করে দিলাম, আল্লাহ এইটাকে বিবেচনা করে আমার ওই গুনাহটাকে আপনি ক্ষমা করে দেন বলে হাউবাউ করে কাঁদতে লাগলো, মাটিতে গড়াগড়ি করতে লাগলো। তৌফিক দান করুন এবং 6 রোজা সহ সকল নফল রোজাগুলো রাখার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক আমরা এই রোজার মহৎ শিক্ষা যেন শুধু রমজানের একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে বছর ভরে জীবন জুড়ে এর অনুশীলন হতে থাকবে সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরের 12 মাসের বিভিন্ন সময়ে নফল রোজা নিজে রেখেছেন এবং আমাদেরকে রাখতে উৎসাহিত করেছেন আমরা এই নফল রোজা রাখার মাধ্যমে সওয়াব অর্জন করব সারা বছরের রোজা পালন করার আল্লাহ তৌফিক দান করুন দর্শক আমরা একটি মোনাজাত করব আপনারা চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا نبينا مدير مولنا مشات كرم دي پوري پورنو كوري دين آمين ربنا نبين আমলনা মায়ে যত গুনাহ আছে বদ আছে খারাপ কাজ আছে সবগুলো আপনি মুছে দিন آمين ربنا نبين আপনার রহমতের ছায়া তলে আমাদেরকে একটু জায়গা করে দিন গুনার স্তূপ থেকে আমাদেরকে একটু তুলে নিন গুনার মহাসাগরে পড়ে গেছি আপনি আমাদেরকে একটু কিনারে ভেরান রব্বুল আলামিন জীবিকা অর্জনের সকল পথগুলো আমাদের জন্য প্রশস্ত করে আমিন আল্লাহুম্মা আমিন জীবনের সমস্ত সমস্যাগুলো আপনি দূর করে দিন বিপদ আপদের সমস্ত তীব্রতা আপনি ভেঙে দিন জীবনের সকল বৈধ কঠিন কাজগুলোকে আমাদের জন্য আপনি সহজ করে দিন রব্বুল আলামিন আপনার ক্ষমাকে আমাদের জন্য আপনি নসিব করুন আমিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন আমিন চেয়ারম্যান সহ সকল পরিচালক ভাইস চেয়ারম্যান সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি রহমত বরকত নাজিল করুন তাদের উপর রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আমাদের সকল অক্ষমতা থেকে রব্বুল আলামিন হিংসা বিদ্বেষ অহংকার থেকে আশ্রয় চাই রব্বুল আলামিন বিশ্বাস ভঙ্গ থেকে অলসতা থেকে ভীরুতা থেকে কৃপণতা থেকে আশ্রয় চাই আপনি আমাদেরকে আশ্রয় দান করুন আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন 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 দর্শক আমরা আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু